নমস্কার, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আপনারা শিখবেন যে সমস্ত বন্ধুরা আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন এবং আপনাদের টিডিএস কাটা হয়েছিল, আপনারা সেই সমস্ত টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্সটা রিফান্ড পেয়েছেন কিনা জানবেন কিভাবে। এর জন্য আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে গুগল ওপেন করে নেবেন। গুগল ওপেন করার পর লিখবেন ইনকাম ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস, ইনকাম ট্যাক্স, একটু অপেক্ষা করবেন। সর্বপ্রথমে আপনি ওয়েবসাইট পাবেন tin.tin.nsdl.com, রিফান্ড স্ট্যাটাস প্যান। আপনি এখানে ক্লিক করবেন, দেখে নেবেন ওয়েবসাইটটি, একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন, এখানে আপনি ইনকাম ট্যাক্স ফাইলের প্যান কার্ড নাম্বারটা দেবেন আর অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করবেন আর নিচে ক্যাপচা কোড দেবেন, প্রসেসে ক্লিক করবেন। প্রসেসড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যদি অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্স অফিস থেকে টাকাটা রিফান্ড করে আপনি সমস্ত ডিটেলস পাবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমত প্যান নাম্বার, অ্যাসেসমেন্ট ইয়ার আমি 22-23 সিলেক্ট করছি, আপনি আপনার অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করবেন যেটা হবে বা যেটার চেক করতে চাইছেন। ক্যাপচা কোড দিলাম, প্রসেসড ক্লিক করলাম। এখানে দেখুন নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ এখনও টাকা দেয়নি, ব্যাক করলাম। চলুন আপনাদের পূর্বেরটা দেখিয়ে দিই। দেখুন আমি 21-22 চেক করছি, DN4BP প্রসেসড। এই দেখুন আমার 21-22 টাকা ক্রেডিট হয়েছে। দেখুন ডাইরেক্ট ক্রেডিট, রেফারেন্স নাম্বার, স্ট্যাটাস এবং অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট নাম্বারে এসেছে দেখতেই পাচ্ছেন আর কত তারিখে দিয়েছে ডিটেলস আছে। আশা করছি বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।